আসসালামু আলাইকুম, এনআর মিডিয়া হিসেবে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি এস এম ফজলু। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে সরাসরি যুক্ত হয়েছি মৌলভীবাজারের মনুবেরেজ এলাকা থেকে। মনুবেরেজ যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের উপর থেকে আপনাদের সাথে আমরা সংযুক্ত হয়েছি। ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন কি প্রবল স্রোতে মনুবেরেজের যে চুইস গেট রয়েছে সেখান দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রবল স্রোতে কিন্তু পানি নামছে। বিশেষ করে আমি সর্বশেষ তত্ত্ব যেটা আপনাদেরকে জানাতে চাই, মনু নদীর পানি সর্বশেষ কত সেন্টিমিটার, সেটা হচ্ছে 133 সেন্টিমিটার অতিবাহিত হয়ে গেছে, প্রায়টাই উপরে আছে। অর্থাৎ ক্রমান্বয়ে আরও কিছুটা বৃদ্ধি পেয়েছে মনু নদীর পানি। 133 সেন্টিমিটার পের হয়ে 34-এর দিকে অতিক্রম করছে, এটাই সর্বশেষ। 3:30-এর আমরা সংবাদ আপনাদেরকে আমরা পৌঁছাচ্ছি। 133 সেন্টিমিটার পের হয়ে 134-এর দিকে অগ্রসর হচ্ছে, যার ফলে কিন্তু আতঙ্কে রয়েছেন পুরো নগরবাসী। বিশেষ করে আমরা একটা তথ্য পেয়েছি শাহবন্দর এলাকা, সেই শাহবন্দর এলাকায় একটি পানি প্রবাহিত হওয়ার মতো একটি শোরুম হয়েছে, যেটাকে বলা হয় অনেক বড় একটা গর্ত হয়েছে। গতকালকে রাত্রে যেটা ছিল তার থেকে অনেক বড় একটা গর্ত হয়েছে। পানি খুব দ্রুত গতিতে শাহবন্দর পয়েন্ট দিয়ে প্রবেশ করছে, তবে স্বেচ্ছাসেবীরা বা স্থানীয়রা সেখানে অপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন কীভাবে এই পানি নিয়ন্ত্রণে রাখা যায় বা কীভাবে বন্যা মোকাবিলা করতে এই এলাকাকে রক্ষা করা যায়। এটাই তো আমরা বর্তমানে মৌলভীবাজারের মনুবেরেজ এলাকায় আপনাদের সাথে যুক্ত হয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কী প্রবল স্রোতে পানি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। প্রবল স্রোত পানির মধ্যে বিরাজ করছে। এই হলো মনু নদীর বর্তমান অবস্থা। শাহবন্দর কনকপুর এরিয়া ঝুঁকিপূর্ণ জি ভাই, অনেকটাই ঝুঁকিপূর্ণ। ফানি কমছে না, পানি আরেকটু বাড়ছে। সকালে যে পানির সেন্টিমিটার আছে তার থেকে আরেকটু বাড়ছে পানি। আমরা আসলে আপনারা জানেন যে বেশ কয়েকটা জায়গায় ভাঙন দেখা দিচ্ছে, তারপরেও কিন্তু পানি কমতে দেখা যান না, খালি বাড়ে রৌফানি। দেখতে পারেন আপনারা সুইচ গেট থেকে আপনারা আমরা দেখার চেষ্টা করলাম। আস্তা নদী কিন্তু পানিয়ে ভরপুর। ইতিমধ্যে বেশ ভয়ঙ্করভাবে কিন্তু রূপ ধারণ করে, পানি কিন্তু একদমই কমতে নাই। আপনারা অবশ্যই পানির আওয়াজটা দেখতে পারেন কীরকম। আমরা মনুবেরেজ এলাকার থেকে আমরা দেখানি চেষ্টা করলাম আপনারা মনু নদীর পানির সর্বশেষ পরিস্থিতি। আসলে আমি আবারও কইরাম, 133 সেন্টিমিটার অতিবাহিত হইয়া 134-এর দিকে অগ্রসর পানি। আমরা জানি কিছুক্ষণ আগে আমরা লাইভ দেখাইছিলাম গতকাল রাত্রে এই খদমাটা বাজারের ওভায় নদী ভাঙন দেখা দিছিল, তো প্রবল স্রোতে পানি প্রবেশ করে আশপাশের এলাকাত আমরা লাইভ দেখাই আইছি, আপনারা দেখছিল না। তো এর ফলেও কিন্তু পানি কিন্তু শান্ত দেখা যান না নদীরে, যত সময় যার ততই অশান্ত হইয়া উঠে এই মনু নদী। তাই সবাইরা আহ্বান করবো, আপনারা সবাই সতর্ক থাকবা, নিজ নিজ অবস্থানটা কিয়া স্বেচ্ছায় আপনারা আগ্রহী আইব আপনার এলাকার স্বার্থে বা এলাকার রক্ষার্থে। আমি একটু মনুবেরে জোর যে স্কেলটা আছে আপনারা আমরা দেখাইমু, আপনারা আমরা লগে থাকবা। মনুবেরের যে স্কেল আছে, পানির যে স্কেল আছে কত সেন্টিমিটার মনুবেরের জল, এটা আমরা একটু দেখানোর চেষ্টা করবো আপনারা আমরা লগে থাকবা। ও ধরুন কিলাহান পানি যার এই লগে সুইচ গেট, আমরা স্কেলটা দেখানোর চেষ্টা করি। চৌচল্লিশ পানি আছে, তো লাস্ট এখানে দাগ দেওয়া হয়েছে 46 পর্যন্ত, তো 44-ও বর্তমানে পানি আছে। 44 দিয়া আমরা একদম পারাম অতিবাহিত হওয়ার। এটা আসলে মনুবেরেজর যে হিসাবটা পানি উন্নয়ন বোর্ডের, সে অনুযায়ী 44
বিপদসীমার 44 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত। আর চাঁদনীঘাট ব্রিজও যে স্কেলটা আছে এটা টোটাল পানি 100 সেন্টিমিটার অতিবাহিত, এটাই লগে 133 ফারাইয়া 34 অগ্রসর। আসলে পানি কিন্তু যত সময় যার ততই বৃদ্ধি পায়, কোনোভাবেই কমতে চায় না পানি, যত সময় যার পানিটা ততই বৃদ্ধি পায়। আপনারা আমরা কিন্তু বিভিন্ন অঞ্চল দেখাইছি কীরকম প্লাবিত হয়েছে, বা ওই যে রাজনগর বেশ কয়েকটা জায়গা বাঙ্গন দেখা দিছে। তো বাঙ্গন দেখা দেওয়ার পরেও কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো প্রকার আমরা উন্নতি পাইলাম না, আমরা উন্নতি দেখতাম পারলাম না আমরা মনু নদীর, যত সময় যার কিন্তু অবনতির দিকে যার, কেনে পানি দ্রুতগতিতে বাড়ে। যত দ্রুতগতিতে পানিটা গিয়ে নামের কিন্তু কমের না, না কমিয়া কিন্তু পানিটা স্থিতিশীল অবস্থায় রয়েছে, আর কিছুটা কিছু কিছু করিয়া বাড়ের পানি। আমরা এর আগে দেখাইছিলাম আপনারে ওই যে খদমাটা এলাকা, খদমাটা দেখছেন আপনারা কীরকম পানি প্রবেশ করছে। খদমাটা বেশ কয়েকটা অঞ্চল কিন্তু ইতিমধ্যে প্লাবিত, আপনারা আমরা লাইভও দেখাইছিলাম। তো দর্শক আপনারে যেটা সর্বশেষ তথ্য আমরা জানাইছি, চাঁদনীঘাট ব্রিজের স্কেল অনুযায়ী 133 ফারাই গেছে, ফারাইয়া 34 দিকে অগ্রসর। আর মনোবেরেজ এলাকাতে আমরা দেখতাম পারলাম এখানে 44 আছে, 44 সেন্টিমিটার দিয়ে পানি অতিবাহিত। শাবন্দর এলাকাটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, আমরা খবর লইছি বা আমরা গেছি খবর আইছে, এখানেও বেশ বড় একটা সুইনই সরুং হয়ে গেছে। এলাকার মানুষ কিন্তু তারা আপ্রাণ চেষ্টা কররা নদী বন্যার হাত থেকে তারা এলাকারে বাঁচানি লাগে। তো দর্শক এই আসিল আমার কাছে মনু ব্যারেজের সর্বশেষ তথ্য, আপনারা সবাই ভালো থাকবা, আমরা চাঁদনীঘাট ব্রিজ থেকে আমরা লাইভ দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।